অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা 24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এমন একজন লেখক আছেন যার একটি ছোট গল্প গত বছর মানে 2019 সালে সারা পৃথিবীতেই ছোট গল্প নিয়ে যেসব প্রতিযোগিতা হয় তার মধ্যে বেশ মর্যাদাকর একটা প্রতিযোগিতা হিমাল সাউথ এশিয়ান শর্ট স্টোরি কম্পিটিশনে প্রথম হয়েছে, যেটি অনুবাদ করেছেন সবরম নাদিয়া। আমাদের সাথে আছেন মশিউর আলম, তার বই দুধ প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। মশিউর ভাইয়ের সাথে আমরা কথা বলবো। মশিউর ভাই, আপনার গল্পটি তো আলোচিত, সেটি অনলাইনে একটি পরস্পর ছেপেছে এবং তার অনুবাদে নিয়ে এই এই যে এই খবর, সেটি নিশ্চয়ই যারা আমরা ছোট গল্প পড়ি, আমাদের পাঠক যারা, তাদেরকে গর্বিত করেছে। বাংলাদেশের একটি ছোট গল্প এরকম একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানে প্রথম হওয়া, সেটাও একটা ব্যাপার। আপনি কি এই বইয়ের পরিকল্পনা তারপরে করেছেন? হ্যাঁ, প্রথমত বলি যে হিমাল সাউথ এশিয়ান পুরস্কার যেটা, সে পুরস্কারের প্রতিযোগিতা যেটা, পুরস্কার কিন্তু একটাই, একটা গল্পের পুরস্কার, সেরা গল্প, সেরা গল্প, সেরা গল্পের পুরস্কার। আর কোনো গল্প পুরস্কৃত হয়নি, 12টা গল্প শর্টলিস্টেড হয়েছিল এইটা সহ। তারপরে তার মধ্যে থেকে ফাইনালি উইনিং স্টোরি বলছে ওরা, যেটা পুরস্কার জিতেছে সেটা হচ্ছে মিল্ক, শব্দ মিল্ক মানে দুধ। তো ওইটা, ওই ঘটনা উপলক্ষে এই বইটা বেরিয়েছে এবং এই বইয়ের ভূমিকায় আমি লিখেছি যে দুধ গল্পটা একটা গ্রামের পটভূমিতে লেখা গল্প, উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের গ্রাম, আমার ছেলেবেলায় দেখা গ্রামের। হ্যাঁ, আপনি আপনি বলছিলেন যে এই মানে এই পুরস্কারটা পাওয়ার পর আসলে ওই উপলক্ষে আসলে বইটা করা। হ্যাঁ, পুরস্কার পাও, এটা এটা লাইকে কি বলবো, এটা এটা উপলক্ষ, এটা একটা সুভেনির ধরনের। আচ্ছা, বলতে হবে আচ্ছা স্মারক, ধরেন স্মারক একটা বই হলো আমার, যেটা আমি বইটা উৎসর্গ করলাম আসলে অনুবাদক স্বপ্ন নাদিয়াকে। আসলে নাদিয়াকে উপলক্ষ করে এই বইটা, নাদিয়ার অনুবাদ খুবই প্রশংসিত হয়েছে এবং নাদিয়ারই মানে ভাবনাটা ছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণের ভাবনাটা খেয়েছিলেন নাদিয়ারই। স্বপ্নম নাদিয়া আমাকে বলেছিলেন এটা পাঠাতে, উনি আমাকে ইংরেজিটা পাঠিয়েছিলেন। মানে দুধ গল্পটি আমি পড়েছি, সেটা মানে অসাধারণ এক গল্প, সেটা যেটা আমাকেও মানে প্রত্যেক মানুষকেও হয়তো হন্ট করবে সেই গল্প, মানে একটা বাচ্চার যেই বাচ্চার পার্সপেক্টিভ থেকে যে ইয়ে। কিন্তু আমি আমি জানতে চাই আপনার কাছে যে এই বইয়ে মানে এই মানে উপলক্ষ এটা, তাহলে বইটা হচ্ছে এবং দুধ ছাড়াও আরও 6টা গল্প এই বইয়ে আছে, সেই গল্প গুলো কি মানের জায়গায় কিংবা ধরেন গল্পের চমৎকারিত্বের জায়গায় দুধের পাশে বসতে পারে, এটা আপনি কেন মনে করেছেন? কারণ আমি জানি যে এই গল্পগুলো ওই একই পটভূমিতে লেখা এবং একে মোটামুটি কাছাকাছি সময়ে লেখা, এবং আপনার কাছে মনে হচ্ছে দুধ একটা এক্সট্রা অর্ডিনারি গল্প, এটা কখন মনে হচ্ছে? পুরস্কৃত হওয়ার পরে মনে হচ্ছে, তার আগেই আমি জানি যে যে গল্পগুলি আমি এখানে বাছাই করেছি এগুলি এগুলির যে কোনো একটাই পুরস্কৃত হতে পারত, দুধ দুধ বা অন্য, এবং বাকি 6টার যে কোনো একটা পুরস্কৃত হতে পারত। ওই কারণে বলছি যে মানের দিক থেকে, গুণগত মানের দিক থেকে আমার কোনোটার চেয়ে কোনোটা কম আমার কাছে নয়। মানে আপনার আপনি কোন গল্প গল্প বাছেন কীভাবে, আসলে কোন গল্পটা আপনি বলবেন, কোন গল্পটা আপনি লিখবেন, সেই সিদ্ধান্ত আপনি কীভাবে নেন, এই প্রক্রিয়া যদি আপনার পাঠকদের জন্য বলেন আপনি? এটা আমি সাধারণত ঘটনা কি বলবো, ঘটনা কেন্দ্রিক না হলেও ঘটনার একটা ক্লু থাকে, বা কখনো কখনো কোনো কোনো গল্পে আইডিয়ার একটা ক্লু থাকে। তো আইডিয়া প্রধান গল্প আমি খুব কম লিখেছি, বেশিরভাগ এই এইখানে বেশিরভাগই হচ্ছে ঘটনা প্রধান গল্প, প্লট প্রধান, যদি পূর্ণাঙ্গ প্লট হয়তো কোনোটাতে কোনোটাতে পাওয়া যাবে না। কিন্তু আমি এই গল্পটা কেন লিখি, এই যে দুধ গল্পটা কেন লিখেছি বা আকালুর খিয়ার যাত্রা নামে প্রথম এই গল্পটা কেন লিখেছি, এটা আমি কখন সিদ্ধান্ত নিই, যখন আমি নিজে ফিল করি যে এই গল্পটা এক্সট্রাঅর্ডিনারি কিছু, এক্সট্রাঅর্ডিনারি কিছু মানে আমাদের দৈনন্দিন জীবনের যে আর পৌরে ঘটনা সেগুলো থেকে আলাদা একটা কিছু যেটা পাঠককে নাড়া দেবে, কোনো না কোনো অভিঘাত পাঠকের মনে পাঠকের মনে সৃষ্টি হবে। মানে এটা ফ্ল্যাট একটা দৈনন্দিন জীবনের ঘটনা নয়, মানে ঘটনাগুলো বাছাই করা হয়, যে ঘটনাকে একটু অন্যরকম লাগে, মানে প্রতিদিনের জীবনযাপনের মানে একটা ঘটনা, যে কোনো একটা ঘটনা নয়, সেরকম ঘটনা, সেরকম ঘটনা, সেরকম বিষয়, সেরকম ভাবনা, যেটা আমার মনে হয় যে এটা থেকে একটা গল্প হতে পারে, সুন্দর গল্প হতে পারে, তখন আমি এটা স্থির করি।
মানে আমার আমার খুব জানতে ইচ্ছে করছে, যেটা আমি আপনার আপনার লেখাপত্র আমি দীর্ঘদিন ধরে পড়ি, তাহলে ওই জায়গা থেকে জানতে চাও আর কি, আপনার উপন্যাসে আপনি যেটি করেন, মানে ধরেন কোন গল্প কোনটা গল্প হবে বা কোনটা উপন্যাস হবে, এই কলেবোর্ডটা আপনি কীভাবে মানে ঠিক করেন, লিখতে লিখতে ঠিক হয় না আসলে আপনাকে ঠিক করেন যে আমি এই বিষয়ে একটা উপন্যাস লিখব? না, লিখতে লিখতে ঠিক হয় না, আসলে গল্প লিখছি এটা উপন্যাস হয়ে যাবে এরকম খুব রেয়ারলি হয়, কিন্তু এমন হয়, যেমন তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত উপন্যাসটা, এটা আমার প্রথমে একটা গল্প ছিল, তনুশ্রীর কোষ্ঠীলিপি নামে একটা গল্প, ভোরের কাগজে 1996 সালে ছাপা হয়েছিল। ওই গল্পটা লেখা হওয়ার পরে, ছাপা হওয়ার পরে আমার মনে হয় যে এটা তো অনেক বড় কাহিনী আছে, এর পেছনে অনেক বড় অনেক বিপুল অভিজ্ঞতা আছে, একটা একটা সময় আছে, ইতিহাসের একটা সময় আছে, এটা উপন্যাস হতে পারে। তারপরে তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত আমি তখন লিখলাম, এবং তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত প্রকাশিত হওয়ার পরে আমার মনে হলো এটা 150 পৃষ্ঠায় শেষ হয়ে শেষ করে ফেললাম, এটা খুবই ভুল কাজ হয়েছে, কারণ এর পরেও অনেক কিছু বলার আছে আমার। ওই কারণে আমি ওইটাই আবার লিখতে শুরু করলাম, ওইটার নাম হচ্ছে লাল আকাশ। এটা আমার মনে হয় অনেক বড় হবে, 150 পৃষ্ঠায় তো নয়ই, এটা আরও অনেক অনেক আমি আমি আমার ওই এটা এই যে 2000 সালে তনুশ্রীর সঙ্গে দ্বিতীয় রাত বেরোনোর পর থেকেই আমি লাল আকাশ লিখি আর কাটি এবং 2020 সাল, হ্যাঁ, আমার এই উপন্যাসটা এখন 20 বছর ধরে একটা উপন্যাস আমি লিখছি, এই চরিত্রগুলোর সাথে আপনি থাকতেছেন, এই চরিত্রগুলোর সঙ্গে আমি বাস করি, মানে আপনার স্বাভাবিক জীবনযাপনে ডিস্টার্ব হচ্ছে না? না, ডিস্টার্ব হয় না, কারণ এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার আমি হয়তো যখন আমার দিনের কাজ শেষ হয়ে যায়, আমার পেশার কাজ শেষ হয়ে যায়, আমার এই আমার বাড়ির পরিবারের সঙ্গে যে কাজ, অন্যান্য ইন্টারেকশন, যখন আমি ভাবি যে এখন আমার পড়ার বা লেখার সময়, তখন আমি খুব সহজেই ওই জায়গাটাতে প্রবেশ করতে পারি। মানে এটা আমার একটা ভিন্ন জগৎ, যেটা আমার মস্তিষ্কের একটা জায়গায় সংরক্ষিত আছে, আলাদা পৃথিবী, হ্যাঁ, আলাদা পৃথিবী, যেন মানে অটোমেটিক্যালি একটা সংরক্ষিত জায়গা যেখানে আমি খুব সহজেই প্রবেশ করতে পারি। না, আপনি তো সহজে ঢুকতে পারেন, মানে আমাদের পক্ষে তো আর ঢোকার কোনো উপায় নেই না বেরোয়া পর্যন্ত। আপনি কি একটু পটভূমিটা বলবেন আমাদেরকে, লাল আকাশের পটভূমিটা কি? পটভূমি আপনি যদি অনুষ্ঠীর সঙ্গে দ্বিতীয় রাত পড়ে থাকেন তাহলে আপনি জানবেন পটভূমিটা কি। সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন নামের যে দেশটা ছিল সেই দেশ ভেঙে যাচ্ছে, ওই সময়ে বাংলাদেশের একটি ছেলে এবং পশ্চিমবঙ্গের একটি বাঙালি মেয়ে, এরা দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওদের দেখা হয়, ওদের মধ্যে একটা সম্পর্ক হয়, এবং তাদের সামনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র শুধু ভেঙে যাচ্ছে না, এটার সাথে সাথে সমাজতান্ত্রিক ব্যবস্থা ভেঙে যাচ্ছে, সমাজের অনেক ব্যবস্থা ভেঙে যাচ্ছে, প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে, অর্থনৈতিক উলট পালট ঘটছে, ভীষণভাবে উলট পালট, মানুষের মানুষের সম্পর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, অভূতপূর্ব সব পরিবর্তন ঘটছে, এই সমস্ত কিছু। আবার এই দুজনের যে সম্পর্ক, একজন পূর্ববঙ্গের বাঙালি মুসলমান ছেলেটা আর পশ্চিমবঙ্গের হিন্দু ধর্ম মানে মেয়েটা, এবং তার আবার পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে যাওয়া দেশভাগের সময়, এখানে আরেকটা ড্রামা, ওখানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ড্রামা, এখানে ভারত বিভাগ এবং এই হিন্দু মুসলমান দাঙ্গারা আসে নাই, এই যে সম্পর্ক, এই সম্পর্ক খুব প্রকটভাবে ওখানে এসেছে তা না, কিন্তু এই দুজনের মধ্য দিয়ে ওইটাও একটু একটুভাবে আছে, কিন্তু এই দুই ব্যক্তির কাহিনী এবং রাষ্ট্র, বিরাট একটা রাষ্ট্রের কাহিনী, এবং ওই বিরাট রাষ্ট্র ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা জিও পলিটিক্স, মানে এই যে স্নায়ুযুদ্ধ যুগের যে অবসানের অভিঘাত, সেটাও এই সব কিছু মিলে, এই উপর এই সব কিছু মিলে লাল আকাশ, লাল আকাশ, মানে লাল আকাশ কি সোভিয়েত ইউনিয়নের লাল তো এই লাল লাল কিসের, কিন্তু কবে মানে লাল আকাশ মানে পাঠকরা হাতে পাবে কবে? তো আমি তো বলি যে এই আগামী বছর, তবে আর বেশি দিন না, পেয়ে যাবে আশা করি, পেয়ে যাবে আর 2-3 বছর, আগামী বছর যদি না পাই তার পরের বছর পেয়ে যাবে। আসলে মশিউল ভাই আপনাকে অভিনন্দন, বাংলাদেশের কথা সাহিত্য আপনার সূত্রে যে পুরস্কারটা পেল সেজন্য অভিনন্দন, আপনার সাথে আমাদের এই আলাপ নিশ্চয়ই আমাদের দর্শকরাও উপভোগ করেছে। আরেকবার জানাই, কথাসাহিত্যিক মশিউল আলমের গল্পের বই দুধ প্রকাশ করেছে মালা ব্রাদার্স,
এবং আমরা এতক্ষণ তার সাথে কথা বলছিলাম এই বইটাকে কেন্দ্র করেই। আরেকটা জিনিস কি যোগ করবেন, এই যে কাভার ডিজাইন, এটা কিন্তু ওই যে হিমাল সাউথ এশিয়ান যারা যাদের উইলিং স্টোরিজের জন্য যে আরতি কুমার রাও নামে একজন আর্টিস্ট এটা এই অলঙ্করণটা করেছেন, এটা তার এবং আমরা তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন এটা ব্যবহার করার, বা আমরা এটা ব্যবহার করি। চমৎকার, এই স্বীকৃতি কৃতজ্ঞতাটা আমি জানিয়ে রাখলাম। মশিল ভাই প্রচ্ছদের জন্য কৃতজ্ঞতা জানালেন, হিমালের যেই কম্পিটিশন তারা যেইটা সিলেক্ট করেছে তাকে, তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ মশিল ভাইয়ের সাথে এই আলাপ শুনলেন। আপনারা আমরা বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে কথা বলছিলাম কথাসাহিত্যিক মশিউর আলমের সাথে।